আসসালামু আলাইকুম। ওল্ড ইজ গোল্ড রাজশাহী পুকুর থেকে নিয়ে এসেছে ভারত মহাভারতের কিছু মুদ্রা, যেটা 50 পয়সা, 1 টাকা এবং 2 টাকা, 1 রুপি, 2 রুপি এবং 50 পয়সা, ইন্ডিয়ান 50 পয়সা, 50 পয়সা, 50 হিন্দিতে লেখা আছে 50 পয়সা, 1994 সাল, 1994 সাল, 50 পয়সা। আপনারা দেখছেন ইন্ডিয়ান একটি 50 পয়সা, ওল্ড ইজ গোল্ড রাজশাহী আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানোর চেষ্টাই করে। ওল্ড ইজ গোল্ড রাজশাহী নিয়ে আসছে ইন্ডিয়ান 1 টাকার একটা কয়েন, 2012 সালের কয়েনটি, ইন্ডিয়া 2012 সাল, আমরা বলি 1 টাকা, ইন্ডিয়া বলে 1 রুপি, 2012 সালের 1 টাকা একটা কয়েন। ইন্ডিয়ান 1 টাকা আরও একটা নিয়ে এসেছে 2009 সাল, বিভিন্ন সময় সুবর্ণের অবর্তমানে ছোট বড় বিভিন্ন রকম হয়, ওই 1 টাকার চেয়ে 1টাটিকে অনেক বড়, 1 রুপি। আপনারা দেখছেন ভারতের 1 রুপি কয়েন। তার আগের একটি 1999 কালেক্টরের জন্য অনেক ভালো, 1999, 1999, দুই পাশে দিশে যবে শীষ, অশোকের ছবি, ভারতের 1 রুপি কয়েন। আপনি দেখছেন ভারতের 2 রুপির কয়েন, 2011 সাল, হিন্দিতে 2, নিচে ইংরেজিতে 2, ইন্ডিয়া, অশোকের ছবি, ওল্ড ইজ গোল্ড রাজশাহী আপনাদেরকে নতুন নতুন কিছু দেখার চেষ্টা করে এবং আপনাদেরকে ভালো লাগাতে পারলে আমার সার্থকতা, আর আপনাদের ভালোবাসা ওরা প্রকাশ করবেন আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে। আপনাদের একটা একটি ভালোবাসায় একটা একটি সাবস্ক্রাইবার আমার জন্য অনেক কিছু এবং আমি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরিত হব আপনাদের ভালোবাসাতে। লাইক, কমেন্ট, শেয়ার সবই করবেন। কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনার বক্তব্য প্রকাশ করবেন, কী জানতে চান, কীভাবে করলে ভালো হয়, কী দেখাতে চান, দেখতে চান, সব কিছুই। তো ওল্ড গোল্ডের পক্ষ থেকে আপনাদেরকে নতুন নতুন কিছু দেখাবো, আর এখন পর্যন্ত যারা দেখলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওল্ড ইজ গোল্ড রাজশাহী।